নব জোয়ারটা দেখলাম তো পুরো ভাটা টাইপের হয়ে গেছে, পুলিশ জোয়ার হয়েছে, মানে পুলিশের জোয়ার চালিয়ে দিচ্ছে যে মেনে লিয়া যাবে না, এর আগে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আর করতে দেবো না। যাক এ ডর মুঝে আচ্ছা লাগা, যাক এ ডর মুঝে আচ্ছা লাগা। চার পাঁচটা পীরজাদা ছিল, যারা ছিল এদের এমনিতে কোনো অস্তিত্ব বাংলায় নাই, এরা একটা সীমিতের মধ্যে থাকে, এত ভয় কিসের? আর অভিষেক তো বাচ্চা ছেলে, আর যেসব পীরজাদারা কয়েকজন ছিল এরা এমনিতেই পায়খানা পিসাবখানা খেয়েছে, এই পায়খানা পিসাবখানা খাওয়ার জন্যে ওদের হাজির দিতেই হবে, এত ভয় কিসের, এত কেন বাঁচাতে চাইছে? প্রধান এসেছিলেন অভিষেক ব্যানার্জি, তা নব জোয়ারটা দেখলাম তো ভাটা, নব ভাটা হয়ে গেছে, কীভাবে এলো কখন গেল কিছু বোঝাই গেল না, মোটামুটি যা দেখলাম পুলিশ জোয়ার হয়েছে, পুলিশ জোয়ার হয়েছে, পুলিশ মিলিটারি র‍্যাব ভর্তি করেছে। বাকি শুক্রবার দিন রবিবার দিন যে মানুষটা থাকে আমাদের সন্ধ্যেবেলা, দিনের বেলাও না সন্ধ্যেবেলা, সেই মানুষটা মোটামুটি ছিল, মাদ্রাসার ছাত্ররা ছিল, আপনাদের সাংবাদিক ভাইরা বন্ধুরা ছিল, এই সমস্ত মোটামুটি একটা কিছুটা মানুষ মাদাসরি করে ওখানে বাইরেটাই দেখা গেছে। বাকি যা দেখলাম মোটামুটি নব ভাটা হয়ে গেছে, বাকি সংযোগ যে নব জোয়ার চালাচ্ছে আমি এতে আজকে আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হলো, মোটামুটি সব জায়গায় উনি যাচ্ছে, সেখানে সব জায়গায় মোটামুটি পুলিশ মিলিটারি র‍্যাব ভর্তি করে দিচ্ছে, এই সব মানুষ দেখার জন্য কিছু বেরোচ্ছে, অনেক পুলিশ অনেক মিলিটারি মানে পুলিশের জোয়ার চালিয়ে দিচ্ছে, এইটাই হচ্ছে আমি একটা আজকে অভিজ্ঞতা হলো, কারণ আজকে আমাদের এখানে দেখে যাওয়া পুরো ভাটা টাইপের হয়ে গেছে। হ্যাঁ আমিও দেখলাম চার পাঁচটা পীরজাদা ছিল, যারা ছিল এদের এমনিতে কোনো অস্তিত্ব বাংলায় নাই, এরা একটা সীমিতের মধ্যে থাকে, এদের কোনো দাম নাই। আর আমাদের কালী বাবা উনি জানে আমি তো পচিছি, তার সাথে আরও পাঁচ সাতটাকে পচিয়ে দিই, আর যেসব পীরজাদারা কয়েকজন ছিল এরা এমনিতেই পায়খানা পিসাবখানা খেয়েছে, এই পায়খানা পিসাবখানা খাওয়ার জন্যে ওদের হাজির দিতেই হবে, এটা একটা চাপ। আর তাছাড়া ওদের কোনো বাংলায় ভ্যালু নেই, দু চারজন পাঁচজন ছিল, শুনছিলাম দেখছিলাম মোবাইলে যে মানে ওনাকে বলানো হচ্ছে, একজনকে একজন পীরজাদা পিসাবকে বলানো হচ্ছে যে প্রধান এখানে কেমন কাজ করছে, এত ভয় কিসের? আর অভিষেক তো বাচ্চা ছেলে, ওইসব শুনবে, শোনার জন্যই বসে আছে, এত ভয় কিসের, এত কেন বাঁচাতে চাইছে প্রধানকে? সেটাই আমরাও তো ভাবছি যে এত বাঁচানোর উদ্দেশ্য কী, কী ভেতরে পিছনে গলত আছে সেটাই বোঝার ব্যাপার, বাংলার মানুষ সেটাও বুঝতে পারছে যে এত প্রধানকে বাঁচানোর উদ্দেশ্যটা কী। আপনারা তো হুঁশিয়ারিতে ছিলেন, আগে ছিলেন, তো তারপরে অনেকে বলছেন যে নবজোয়ার সাকসেসফুল হয়েছে কিন্তু আপনারা ফলো হয়ে গেছেন, সেটা তো আপনারাই চোখে দেখলেন, আপনারা একটু বলুন না, আপনাদের মুখ থেকেই শুনতে চাই। মোটামুটি নব ভাটা হয়ে গেছে, জাঙ্গিপাড়া থেকে এসেছে, এমনি সময় জাঙ্গিপাড়ার দুপাশে তবুও লোকজন থাকে, আজকে সেটাও নেই, ফুরফুরা শরীফে তবুও এমনি সময় লোকজন থাকে দুপাশে, সেটাও নেই, মানে কিভাবে গেছে মানে কিভাবে ঢুকেছে বেরোবার রাস্তা খুঁজে পায়নি, সেটা আপনারাও তো চোখে দেখেছেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার দরবারে যে একটা সিস্টেম আছে, কোরআন হাদিসের অনুযায়ী দাদা হুজুর কেবলার সিলসিলার নীতি আদর্শ, দাদা হুজুর সিলসিলার সিস্টেম অনুযায়ী চলতে হবে, কে মেয়ে ছেলে ঢুকে পড়বে, কে সেজদা করে ফেলবে, কে ফটো তুলবে ভিডিও করবে, এই সিস্টেম মেনে লিয়া যাবে না, এর আগে যা হয়ে গেছে এখন আর করতে দেবো না। তবে আজকে আমার কথা অনুযায়ী সব কিছুই ঠিকঠাক হয়েছে, তার জন্য কোনো প্রবলেম নেই, ঝামেলা নেই, যাক এ ডর মুঝে আচ্ছা লাগা, ঠিক আছে এইভাবে চললেই নো প্রবলেম, যে যা খুশি আসবে সবাই আসবে, সব ধর্মের মানুষ আসবে, সব নেতারা আসবে, তবে এই সিস্টেম অনুযায়ী চলতে হবে, আমার কথা নেই, এটা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার রক্ত পানি করা, সেই সিস্টেম কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে সবাইকে।